2021-এ বিধানসভা যদি ত্রিশঙ্কু অবস্থায় আসে তাহলে কংগ্রেসের সমর্থন থাকবে তৃণমূলের দিকে। মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুবাবুর এই মন্তব্যের পরেই কংগ্রেসের স্পষ্ট অবস্থান জানিয়ে দিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, ডালুবাবুর মন্তব্য তার ব্যক্তিগত ব্যাপার, কংগ্রেস এই রকম কোনো অবস্থায় নেয়নি। কংগ্রেস তার সহযোগী দলের সঙ্গে জোট করে বাংলা দখলের লড়াই আছে বলে জানালেন অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ডালু কি বলেছে না বলেছে, তার ডালু কি বলেছে, আপনি তার কি ব্যাখ্যা করছেন আমার জানা নাই। আমাদের কথা স্পষ্ট হয়ে বলে দিয়েছি, এখন নির্বাচন, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে মমতা তৃণমূলে বিজেপিতে যোগদান করতে পারে। মমতার দলের এমএলএরা যেভাবে বিজেপিতে পালাচ্ছে, যে তার পরেও পালাতে পারে সেটা কমসে কম বলুন। হঠাৎ ডালুবাবুর কথা ধরে নিয়েছেন, ডালুবাবুকে আপনারা কী বলছেন, ডালুবাবু তার জবাব কী দিচ্ছে আমার জানা নাই। আমি তো এখনই ডালুবাবুর সঙ্গে আলোচনা করলাম, আমার কাছে তো এরকম খবর এলো না। এটা লোক এটাও খবর করুন যে মমতা ব্যানার্জির দল যেভাবে ভেঙে বিজেপিতে যোগদান করছে, আগামী দিনে মমতা ব্যানার্জির দলকে ভোট দিয়ে লাভ কী, তারা তো বিজেপির দিকে লাইন লাগিয়েই আছে। আর আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বাম কংগ্রেস তৃতীয় শক্তি এই বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। কাউকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমরা এগোচ্ছি না, বাংলা দখল করার লক্ষ্যে এগোচ্ছি। একবার না হাজারবার শুনে রাখুন, হয়তো আপনাদের মিডিয়া সবটা দেখাবে না, এটাই আমাদের বক্তব্য। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুরি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9064504619।